রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে টিকে থাকতে ইউক্রেনে আরও ২৫০ কোটি ডলারের সমরাস্ত্র পাঠাবে যুক্তরাষ্ট্র। নতুন ধাপের সমরাস্ত্র সরবরাহের অনুমোদনও দিয়েছে বাইডেন সরকার। পেন্টাগন জানায়, এ প্যাকেজের আওতায় পাঠানো হবে ৯০টি সাঁজোয়া যান, অত্যাধুনিক প্রযুক্তির ৫৯টি যুদ্ধজাহাজ, এয়ার ডিফেন্স সিস্টেম সহ ছোট বড় বিপুল যুদ্ধাস্ত্র। তবে এই ধাপে কোনো ট্যাঙ্ক পাঠানো হবে না বলে সাফ জানিয়েছেন ওয়াশিংটন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, নতুন এ সহায়তা সহ ইউক্রেনকে যুক্তরাষ্ট্র এ পর্যন্ত প্রায় ২৭৪০ কোটি সামরিক সহায়তা দিয়েছে। কানাও পাঠাচ্ছে বিপুল যুদ্ধযান। এর আগে ৯ ইউরোপীয় দেশের প্রতিরক্ষা মন্ত্রী ও প্রতিনিধিদের সঙ্গে দেওয়া এক যৌথ বিবৃতিতে যুক্তরাজ্য বলেছে, তারাও ইউক্রেনের জন্য ৬০০ ব্রিমস্টোন ক্ষেপণাস্ত্র পাঠাবে। ডেনমার্ক ফ্রান্সে নির্মিত ১৯টি সিজার হুইটজার এবং সুইডেন তাদের আর্চার কামান ব্যবস্থা পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে।